বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে যে লোকেরা, যে মানুষেরা আজকের এই আলোচনাটি শুনবে এবং মানতে পারবে, তাহলে কি হবে? ইহকাল এবং পরকাল এই দুইটি কালেরই তার উন্নত হয়ে যাবে এবং খুবই লাভবান হবে দুনিয়াবিভাবে। টাকা পয়সা ধন দৌলত কি চান আপনি, সেটাই হবে। তবে আমার এই কথাটি আপনাদের সকলেরই মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে যদি না শুনেন তাহলে আপনাদের মনে থাকবে না। কেউ ভাবে যে দুনিয়াতে চলতে গেলে টাকা সম্পদের দরকার আছে, সম্মানের দরকার আছে। আবার কেউ ভাবে দুনিয়ার সম্পদ দিয়ে কি করব, টাকা পয়সার আমাদের প্রয়োজন নেই, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে আপন করে আল্লাহর প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করব, কারণ মৃত্যুর পরে আমাদের এই সম্পদ কোনো কাজে আসবে না। তবে এক দলের ধারণা হলো বেঁচে থাকলে তো আল্লাহকে ডাকবো, সম্পদের দরকার, টাকারও দরকার। আরেক দল বলতেছে যে আল্লাহ যা দেয় যখন যেরকম রাখে আলহামদুলিল্লাহ। আরেক দল বলতেছে যে দুনিয়ার কোনো কিছুই দরকার নেই, আল্লাহকে পেলে, আল্লাহ সন্তুষ্ট হলে আমাদের আর কিছু প্রয়োজন নেই। তবে আজকের আলোচনায় যে কোনো একটা সাইডে আসতে হবে। আপনার কাছে একটা ভাণ্ড আছে, সেই ভাণ্ডের মধ্যে আপনি দুধ নিতে পারবেন, কিন্তু সেই ভাণ্ডে কিন্তু ময়লা বা পরসা বা চনা রাখতে পারবেন না। ভাণ্ড একটা, হয় দুধ রাখো নয় মুত রাখো, দুটোর একটা রাখতে হবে। তাই বলবো আজকের আলোচনায় যে কেউ যদি চায় যে আমি দুনিয়াতে ধনবান হব, তাহলে সেই ধনবান হওয়ার জন্য যেই কথাগুলো, যে আইন কানুন, যে নিয়ম, এগুলো আমি বলে দেব, আপনারা ধনবান হয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি চায় না আমি দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই চাই না, আমি চাই পৃথিবীতে আল্লাহর ওলি হইতে, আউলিয়া হইতে। আর আল্লাহ কোরআনে বলেছে আমার ওলি আউলিয়াদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, তার দায়ভার আমি আল্লাহ নিজেই নেব, সুবহানাল্লাহ। তবে একশো লোকের মধ্যে যদি এই কথাগুলো বলা হয়, তখন একশো লোকের ভিতরে 85 ভাগ লোক কিংবা 90 ভাগ লোক বলতেছে যে দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগবে, সম্পদ লাগবে। আর 10 ভাগ বা 15 ভাগ লোক বলছে যে কিচ্ছু চাই না, আল্লাহ যদি খুশি হয়। তাহলে আজকের আলোচনায় দুইটা জিনিস বিষয়ে আলাপ করব, সেটি কি দেখেন, যদি আপনি দুনিয়াতে আপনি ধনবান হতে চান, সম্মানী হতে চান বা ধন সম্পদের মালিক হইতে চান, তাহলে সেই নিয়মটা আমি বলে দেব। আর যদি চান যে না আমি পৃথিবী থেকে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর অলি হয়ে চলে যাব, তবে বাবা এই দুইটার থেকে যে কোনো একটা চাইতে হবে, ভাণ্ড একটা। এখন যেটাতে দুধ রাখবেন সেটাকে মুত রাখা যাবে না, তাহলে যেটাকে দুধ রাখবেন দুধই রাখবেন, যেটার মধ্যে মুত রাখবেন মুতই রাখবেন। যেমন কথাটা আমি একটু বুঝিয়ে বলবো যে আপনারা যদি ধনবান হইতে চান, কোটি কোটি টাকার মালিক হতে চান, দুনিয়ার স্বাচ্ছন্দ্য চান, তাহলে আমি এই কথাটি আগে বলবো, পরে বলবো অলিয়া উলিয়া হওয়ার কথা। এখন যে কথাটি বলবো, দেখেন আল্লাহ কিন্তু বলেছে আমি যখন মানুষের দরখাস্ত পূরণ করি আমার অফিস রুমে বা চৌথা আসমানে যখন আমি বসি আমার সিংহাসনে, তখন পৃথিবীর সকল মানুষই ঘুমায়। আর যখন আমি অফিস থেকে নেমে আমি অন্য কাজে বা অন্য কোথাও গমন করি, তখন দেখা যায় যে তারা যেই সময় আমার অফিস বন্ধ থাকে একদল লোক তখন দরখাস্ত করে। যদি আপনি চান যে না আল্লাহর কাছে ধন সম্পদ চাই, আল্লাহর ইবাদত যতটুক পারি করব, বাদ বাকি ধন সম্পদ চাই, টাকা পয়সা চাই, তাহলে রাতের 2:30 বাজে সুন্দর পবিত্র হয়ে আপনি জায়নামাজ নিয়ে বসে যাবেন, সরাসরি সেজদায় লুটে পড়বেন এবং চোখের পানি ঝরিয়ে বলবেন যে হে আল্লাহ, মৃত্যুর পরে আখেরাত, এখন সেই আখেরাতের চিন্তা আমি এখন করব না, আমি এখন চিন্তা করব দুনিয়াতে আমার অর্থ সম্পদ টাকা পয়সা যেন হয়, এই জন্য তোমার কাছে আরজি। তখন আপনি কি করবেন যে সেই রাত্রের 2:30 বাজে বসে
ইয়ামুন এম এই নামটি আপনি 7000 বার জপতে থাকবেন, 41 দিন পর্যন্ত একটানা করবেন, এবং 6 মাস পর্যন্ত যে করবেন সেটা যদি একদিন দুদিন গ্যাপ হয় সমস্যা নেই, কিন্তু একটানা 41 দিন চালিয়ে যেতে হবে প্রতি রাত্রি। একদম সরাসরি দাঁড়া অবস্থায় থেকে আপনি সেজদায় চলে যাবেন, আর এই সেজদার মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আপনি বসে পড়বেন। যখন বসে আপনি যদি গুনতে না পারেন যে ইয়ামুন এম এই নামটি আপনি 7000 বার এটা পাঠ করবেন, ইয়ামুন এম 7000 বার পাঠ করার পর আপনি মোনাজাত করে চোখের পানির সাথে মোনাজাত করে আপনি ঘুমিয়ে পড়বেন ডান কাতে, এরকম 41 দিন করুন। এরপরে 41 দিন যখন একটানা করা হবে, এরপরে সামনে 6 মাস যে আপনি করবেন তখন গ্যাপ হলেও সমস্যা নেই, একদিন দুদিন গ্যাপ হয়ে গেছে সমস্যা নেই, তাহলে এদিক দিয়ে 41 ওদিক দিয়ে 6 মাস, এর মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনাদের ধন সম্পদ টাকা পয়সা কোত্থেকে যে আসবে। আচ্ছা, তাহলে এই নিয়মটা আপনারা 41 দিন এবং সামনে 6 মাস এর মধ্যে দিয়ে যদি আপনারা ধন সম্পদের মালিক না হন তাহলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তখন এসে আমাকে বলবেন যে আপনি যে বলেছিলেন কই আমি তো হলাম না। কিন্তু বাবা নিয়ম কিন্তু ঠিক রাখতে হবে। আচ্ছা, এ হলো একটা সাবজেক্ট যে দুনিয়াতে ধন সম্পদ হওয়ার যে বিষয়টা। আচ্ছা, এরপরে আবার যে সারাদিন চলাফেরা হাঁটা চলা করবেন কাজকাম করবেন যাই কিছু করবেন আমার মনে মনেও চলবে ইয়ামুন এম ইয়ামুন এম। আচ্ছা, এবার আসবো আল্লাহর অলি হয়ে পৃথিবীর থেকে ত্যাগ করবেন, আর আল্লাহ কি বলেছে আমার অলিদের কোনো ভয় নেই, আমার এই অলিদের মৃত্যু নেই, আমার অলিরা কখনো চিন্তিত হবে না, তাদের দায়ভার আমি আল্লাহ নিজে নিয়ে নেব সেই হাশরের ময়দানে। এখন কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে আমি তাকে বলবো কি যে আপনিও রাতের 2টা বাজে ঘুম থেকে উঠে যাবেন, শরীরটাকে সুন্দর পবিত্র করে আপনি সেই জায়নামাজের মধ্যে বসে যাবেন, বসে প্রথমত আপনি মোনাজাত দিয়ে দিবেন, মোনাজাত দেওয়ার পরে সরাসরি সেজদা করবেন আল্লাহকে, দেখেন ওই সময় কিন্তু আল্লাহর যে আরশে আজিম খোলা, আল্লাহর যে চৌথা আসমান সেটাও খোলা, আল্লাহর সিংহাসনে বসা, সেই আরশে আজিমে দরজা খোলা এবং আল্লাহর চৌথা আসমানের দরজা খোলা, এদিক দিয়ে যখন আপনি আপনার কালবের দিকে করে যখন মুর্শিদের স্রোত রেখে যখন আপনি দিকে জিকির করতে শুরু করেছেন সেই কালবের স্থানটা আমাদের চৌথা আসমান, বাহির জগৎ চৌথা আসমান সেখানেও চৌথা আসমান, তখন এখানের ধাক্কা যখন সেখানে লাগে তখন আল্লাহ স্থির থাকে না, আল্লাহর নূরের খুঁটির মধ্যে যে সেই সিংহাসন সেই সিংহাসনটি কাঁপতে থাকে, তখনই আল্লাহ বলে হে ফেরেশতা সকল তোমরা দেখো তো কোন দেশ কোন গ্রাম কোন জায়গা থেকে আমাকে কেউ জিকিরের দ্বারা আমাকে স্মরণ করছে সে কি চায়। তখন তারা সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে দেখে যে একজন ব্যক্তি চাইতেছে যে হে আল্লাহ দুনিয়ার ধন সম্পদ কোনো কিছু চাই না, হে মাওলা গো শুধু তোমাকে চাই, তোমাকে যদি পাই তাহলে আমার আর কোনো কিছু দরকার নাই, তবে হে সমস্ত জগৎবাসী এমন আরাধনা প্রার্থনা করছে আবার সেজদা করছে, এর ফাঁকে দিয়ে কি করতেছে আর বলতেছে ইয়া রহমানুর রহিম, সে এই জপনাই করতেছে। তখন আল্লাহর ভিতরে যদি তার প্রতি কোনো কাহার থেকে থাকে, কাহার অর্থ কি কঠিন, সেই কঠিন হৃদয়ে যদি আল্লাহর হয়ে থাকে তখন ইয়া রহমানুর রহিম যখন জপনা করতে থাকে এরকম করতে 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 একটা সময় গিয়ে সে রহমানুর রহিমে পরিণত হয়, আল্লাহর ভিতরে সে কাহারটা কেটে সে রহমানুর রহিম হয়ে যায়।
তখন ফেরেশতারা গিয়ে বলতেছে যে আল্লাহ হে সে এরকম মোনাজাত সে এরকম জিকির এরকম তোমাকে সেজদা এরকম করছে এবং সে রহমানুর রহিম নাম জপছে তখন আল্লাহর ভিতরে যে কাহার জেগেছিল তখন রহমানুর রহিম যে গুণ সেটি আল্লাহর মধ্যে কাজ করছে তখন আল্লাহ কি করতেছে যে রহমানুর রহিম হয়ে তার উপর রহমত বর্ষণ করে দিল আর বলল যাও তার চাওয়া পাওয়া আমি পূর্ণ করে দিলাম যে সে এই পৃথিবী থেকে আমার ওলি হয়ে যাবে কারণ সে দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই সে চায় নাই শুধু আমাকেই চেয়েছে তাহলে বোঝা গেল কি যে দুনিয়াকে সে পিছনে দিয়েছে আমাকে সামনে রেখেছে তাহলে আমিও তাকে সামনে রাখবো সুবহানাল্লাহ তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটি যদি কেউ মানতে পারেন এবং সর্বদা ইয়া রহমানুর রহিম আবার মাঝে মাঝে ইয়া রব রব্বি জিদনি ইলমা হে রব আমায় জ্ঞান দান করুন ইহকাল এবং পরকালের জ্ঞান দান করুন এবং আপনার সন্নিকটে যেন আমরা একদিন পৌঁছাতে পারি তবে হে সমস্ত জগৎবাসী আজকে যে আলোচনাটি করলাম অবশ্যই অবশ্যই যদি কেউ মানতে পারেন তাহলে ওই সাইড দুনিয়াটা চাইলে দুনিয়াটা পেয়ে যাবেন কিন্তু আখেরাতের কথা আমি বলতে পারবো না কিন্তু পরে যে সাবজেক্টটি বলেছি এতে আখেরাত আপনার কাছে খুব সুন্দর হয়ে যাবে আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন তবে একটি কথা মনে রাখতে হবে যে আমি দেশের রাজাকে গিয়ে বলতেছি আমার বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে তখন রাজা তাকে দিয়ে দিছে যা বাবা যা আরেকজন এসে বলতেছে হে রাজা মশাই সবাইকে তো সবকিছু দিচ্ছেন আমি চাইলে তো আমাকে দিবেন না আরে কি বলো কত অপরিচিত মানুষে কিছু নিয়ে গেল তুমি আমার এখানে সেবা করো তোমাকে দেব না তখন বলতেছে না হুজুর আমি চাইলে তো আমাকে দিবেন না হ্যাঁ বলো বলো আমি কথা দিচ্ছি আমি তোমাকে দিব তখন বলতেছে হুজুর আমি তো আপনাকে চাই আমাকে কেন হুজুর আমি যদি আপনাকে পাই তাহলে গোটা রাজত্বটাই তো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জ্ঞানটা যদি আমরা রাখি তাহলে আর আর বোঝার থাকে না বাকি তারপরেও আমি দুইটি সাইড তুলে ধরেছি যেই সাইডটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা করবেন অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো আলোচনা পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ